2016 জুলাই তৃতীয় বর্ষে পদার্পণ করল বাংলা চ্যানেল। দিবসটি উপলক্ষে বাংলাদেশের ঢাকা অফিস কার্যালয়ে সীমিত পরিসরে এই আনন্দ উদযাপনের আয়োজন করে বাংলা চ্যানেল পরিবার। এ সময় নিউ ইয়র্ক থেকে বাংলা চ্যানেলের প্রেসিডেন্ট সাজে চৌধুরী বাংলা চ্যানেল পরিবার ও সহকর্মীদের আন্তরিক অভিনন্দন জানান। ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল কাধেমিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি মাসেই তিনি আমেরিকা সফরে যাচ্ছেন। তার এই সফরে বাইডেন নিজেই মুস্তফা আল কাধেমিকে স্বাগত জানাবেন বলে প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সোশ্যাল মিডিয়ায় কোভিড নাইন্টিন সংক্রান্ত ভুল তথ্য ছড়ানোর মাধ্যমে মানুষ হত্যা করা হচ্ছে। ভ্যাকসিন ও মহামারী নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ক্ষেত্রে ফেসবুকের মতো প্ল্যাটফর্মের ভূমিকা নিয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট জো বাইডেন কিউবাকে ব্যর্থ রাষ্ট্র বলে মন্তব্য করেছেন। তিনি একই সঙ্গে কমিউনিজম বা সমাজতন্ত্রকে একটি ব্যর্থ সিস্টেম বলে আখ্যায়িত করেছেন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বাইডেন বলেন, দুর্ভাগ্যজনকভাবে কিউবা একটি ব্যর্থ রাষ্ট্র এবং এর শাসকরা নাগরিকদের নির্যাতন করছে। অপ্রাপ্তবয়স্ক অভিবাসন কর্মসূচি নিয়ে নতুন আদেশ দিয়েছেন আমেরিকার একটি ফেডারেল আদালত। টেক্সাসের আদালত স্থানীয় সময় গতকাল শুক্রবার ডাকা কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। এর রায়ে সংকটে পড়তে পারেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ডাকা কর্মসূচিতে থাকা প্রায় 7.5 লাখ অভিবাসী। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 204 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 17,669 জনের। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন 8,489 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 10,92,411 জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লকডাউন শিথিল করলেও ঈদের পর 23 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতর হবে। সে সময় বন্ধ থাকবে গার্মেন্টস, শিল্প কারখানা সহ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান। ভারতে বিষাক্ত মদ পান করে 16 জনের মৃত্যু হয়েছে। গত 3 দিনে দেশটির বিহার রাজ্যের পশ্চিম চম্পারণে এই ঘটনা ঘটেছে। ইতোমধ্যেই এই ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে শুরু হয়েছে তদন্ত। যদিও মৃতদের মধ্যে 8 জনের পরিবারের দাবি, মারা যাওয়ার আগে মদই খাননি তাদের স্বজনরা। সিঙ্গাপুর বিশ্বের অন্যতম বৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ প্যানেল উদ্বোধন করেছে। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে সমুদ্র তীরবর্তী স্থানে বুধবার এ প্যানেলের উদ্বোধন করা হয়। এ প্রকল্প থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হবে তা দিয়ে দেশটির 5টি পানি শোধনাগার চালানো যাবে। 1,22,000 প্যানেলের প্রকল্পটি 45টি ফুটবল মাঠের সমান। টোকিওতে কঠোর লকডাউন, এমনকি জরুরি অবস্থা পর্যন্ত বিদ্যমান। এর মধ্যেই অলিম্পিক গেমস আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছে আয়োজক ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এবং টোকিওর স্থানীয় আয়োজক কর্তৃপক্ষ। এর মধ্যেই দুঃসংবাদ, অলিম্পিক্স ভিলেজে প্রথম করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে।